হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কবিতা কি এবং আমরা কিসের মাধ্যমে কবিতা লিখতে পারি। আজকে আমরা এর পরবর্তী অংশ থেকে আলোচনা শুরু করব। চলো শুরু করা যাক। কবিরা গোলাপের মতো সুন্দর সুন্দর কথা বলেন, চাঁদের মতো স্বপ্ন দেখেন। অর্থাৎ এখানে কবিরা কবিতার মাধ্যমে তাদের যে কথাগুলো বলেন সেটিকে গোলাপের সাথে তুলনা করা হচ্ছে, সেটিকে বলা হচ্ছে গোলাপের মতো সুন্দর। এবং কবিতার মাধ্যমে কবিরা যে স্বপ্নটি প্রকাশ করেন সেটিকে বলা হচ্ছে চাঁদের মতো। এখানে চাঁদ এবং গোলাপ হচ্ছে দুটি উপমা। উপমা মানে হচ্ছে তুলনা। লেখক এখানে কবির কথা, সুন্দর সুন্দর কথা এবং স্বপ্নকে বোঝানোর জন্য তার এগুলোকে গোলাপ এবং চাঁদের সাথে তুলনা করেছেন। তোমার যদি শব্দের জন্য আদর ভালোবাসা না থাকে, তাহলে পারবে না তুমি গোলাপের মতো বলতে, চাঁদের মতো জ্যোৎস্না ভরে স্বপ্ন দেখতে। অর্থাৎ এখানে আমরা যদি কবিতা লিখতে চাই, তাহলে অবশ্যই আমাদের শব্দের জন্য ভালোবাসা থাকতে হবে, আমাদের জানতে হবে শব্দকে, তাছাড়া আমরা লিখতে পারবো না কবিতা, আমরা দেখতে পারবো না স্বপ্ন। তুমি কি লিখতে চাও ফুলের মতো কবিতা, বানাতে চাও নূপুরের মতো ছড়া? অর্থাৎ আমাদের যদি কবিতা লিখতে হয় এবং ছড়া বা যে কোনো কিছু যদি আমাদের লিখতে হয়, তাহলে আমাদের কি করতে হবে, লেখক এখানে সেটি বলার চেষ্টা করেছেন। তিনি এটি সমাধান দিচ্ছেন, যদি চাও তোমাকে সারাদিন ভাবতে হবে শব্দের কথা, খেলতে হবে শব্দের খেলা। আমরা যদি কবিতা লিখতে চাই বা ছড়া লিখতে চাই, তাহলে আমাদের কি জানতে হবে বন্ধুরা বলতো? আমরা এর আগের ভিডিওতেই জেনেছিলাম আমাদের জানতে হবে শব্দ। শুধু কি শব্দ জানলেই হবে? না, শুধু শব্দ জানলে হবে না, আমাদের জানতে হবে এই শব্দের পাশে কোন শব্দটি বসাতে হবে। এজন্য আমাদের কি দরকার? এজন্য আমাদের শব্দ নিয়ে ভাবা দরকার, শব্দকে জানা দরকার। আর এখানে এটাই বোঝানো হচ্ছে, নানান রকমের শব্দ আছে আমাদের ভাষায়, তোমাকে জানতে হবে সেসব শব্দকে। আমরা জানি আমাদের ভাষায় তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ সহ অনেক প্রকার শব্দ রয়েছে। আমরা যদি কবিতা লিখতে চাই, আমাদের এই সব শব্দগুলোকে জানতে হবে। পরবর্তীতে বলা হচ্ছে, কিছু কিছু শব্দ আছে যেগুলোর গায়ে হলুদ সবুজ লাল নীল বাদামি খয়েরি রং আছে, তোমাকে চিনতে হবে শব্দের রং। অনেক শব্দ আছে যেগুলো শরীর থেকে সুর বেরোয়, কোনো কোনো শব্দে বাঁশির সুর শোনা যায়, কোনো কোনো শব্দে শোনা যায় হাসির সুর, তোমাকে শুনতে হবে শব্দের সুর ও স্বর। এখানে শব্দের সম্পর্কে বলা হচ্ছে, আমাদের ভাষায় বিভিন্ন রকমের শব্দ রয়েছে, আমাদের সেই সব শব্দগুলো জানতে হবে এবং এই শব্দের কোনটি শব্দের পাশাপাশি কোনটি শব্দকে বসাতে হবে বা কোনটি শব্দের পরে কোনটিকে বসালে এটি অর্থবহ হবে বা এইটা থেকে আমাদের মনের ভাব বা সমাজের কোনো প্রতিচ্ছবি ফুটে উঠবে, আমাদের সেটি এখানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তারপর বলা হচ্ছে, অনেক শব্দ আছে বাংলা ভাষায় যেগুলো শরীর থেকে সুগন্ধ বের হয়, কোনোটি শরীর থেকে ভেসে আসে লাল গোলাপের গন্ধ, কোনোটির গা থেকে আসে কাঁঠাল চাপার ঘ্রাণ, কোনোটি থেকে আসে বাতাবি লেবুর সুবাস। অর্থাৎ বিভিন্ন রকমের শব্দ রয়েছে আমাদের ভাষায়, আমাদের আমাদের প্রয়োজনের স্বার্থে আমাদের এই শব্দগুলোকে ইউজ করতে হবে। যখন আমাদের যে রকম মনের ভাব প্রকাশ করতে চাইবো আমরা, তখন আমরা সে ধরনের শব্দকে ব্যবহার করব। তুমি যদি দেখতে পাও শব্দের শরীরের রং, শুনতে পাও শব্দের সুর, টের পাও শব্দের সুগন্ধ, তাহলেই তুমি পারবে কবি হতে। অর্থাৎ এখানে কবিতা কবি হতে গেলে আমাদের কি কি জানতে হবে, এখানে লেখক এটি পরিষ্কার করে বলে দিয়েছেন। এই শব্দের যে খেলা রয়েছে, আমাদের শব্দের খেলা জানতে হবে, এই শব্দের অর্থ বা শব্দ দ্বারা কি বোঝানো হচ্ছে বা কোনটির পাশে কোন শব্দটি বসিয়ে আমরা একটি বাক্যকে অনেক সুন্দর করতে পারি এবং কয়েকটি বাক্যকে মিলিয়ে আমরা লিখতে পারি কবিতা, সেই জিনিসটি এখানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে।